আরে চলো 1920 ভূত ভূত ও জানো সেটা কি এটা ছিল জান হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের ফ্লাগি পাই মিষ্টি চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো যেরকমটা তোমরা দেখেছো নন্দিনী আমার সাথে কি কি করেছে, ওকে তো আমি ছাড়ার পাত্র না। কিছুক্ষণ আগে আমার গায়ে জল ঢেলে দিয়েছে, সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছো। তো আমি যেরকম বলেছিলাম যে আমার সাথে শপিং চলো, তো রীতিমতো তৈরি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছি মোটামুটি। আমি আবার স্নান করতে হয়েছে, তো তৈরি ফৈরি হয়ে গেছি, এবার যাবো নন্দিনীকে নিয়ে শপিংয়ে। আর শপিংয়ে নিয়ে গিয়ে আমি যে কী করবো সেটা তোমরা দেখতে পাবে। আমার উপর প্যাং করা, আমার উপর রিভেঞ্জ তো নিতেই হবে। চলো দেখবে রিভেঞ্জটা কি হতে চলেছে। হয়েছে রেডি? হ্যাঁ রেডি হয়েছো? চলো চলো, আমার তো পয়সা ধ্বংস করতে যাবে, চলো শপিং করতে যাবে, খুশি হয়ে যাবে। আরে চলো চলো শপিং এ, চলো শপিং, চলো শপিং, চলো। এটা কি করলে, এটা কি করলে, হ্যাঁ এটা কি করলে, আমি করেছি মুখ থেকে জল দিয়ে আমার গায়ে দিল জানো। এই চলে এসছে কেনাকাটা করতে, চলো চলো চলো, ছুটে ছুটে কেনাকাটা করবে, ঠিক আছে ছুটে ছুটে করবে। কিন্তু খুশি তোমাকে শপিং করতে এনেছি, এই শপিং করার জন্য তুমি কত কি করলে। হ্যাঁ না, একটা একটা করে জিনিস তুলে নাও। আমি বাজা আয়গা না ভিড়ো সব বলে এখন কিছু আগে আগে সব জায়গায় অফার। হ্যাঁ গাইস, কেনাকাটা করতে খুব ব্যস্ত, ঠিক আছে আমি খুঁজেও পাচ্ছি না কোথাও গেছে। তো এখন যাই হোক, ওর মতো কেনাকাটা করুক, তারপর তো বিলিংটা তো আমার উপরে, তাই না? তারপর দেখবে কি করতে পারি আর। বড় হারামি ও বেটা, দেখতে পাচ্ছি এটাই মনে হচ্ছে আমারটা। হ্যাঁ হ্যাঁ, এই তো আমারটা। তুমি এটা পছন্দ করেছো? ভালো, দেখো দেখতে সুতি। ও পুরো 1920 ভূত ভূত, আমাকে হনুমান চল্লিশা পড়তে হবে, তারপর এটা পড়ে যদি আসো তুমি আমার সামনে। কি হলো, ঘুরছো কেন তুমি? ওই সব বলতো কেন? তো যেটা সত্যি সেটাই তো বললাম, বললাম তো 1920 ভূত পুরো। দাঁড়িয়ে আছে ওখানে, দিন পড়বে বলে খুঁজে যাচ্ছে, পালাই এখান থেকে। তো আমি পেছন দিকটা চলে এসেছি, আরো আছে বিলের ওখানে, ঠিক আছে। আমি ভাবছি এই যে আমার গাড়ি রাখা, আমি ভাবছি গাড়িটা বার করে আমি চলে যাবো, তো তাই করি বরঞ্চ আমি। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তো গাইস, প্র্যাঙ্কটা না ফেল হয়ে গেল, কারণ কি বলবো, সব কিছুই করেছি কিন্তু ওর ব্যাগ থেকে না কার্ড বক্সটা বার করতে ভুলে গেছি। ইনফ্যাক্ট ওর ফোনও আমার কাছে ছিল কিন্তু কার্ড বক্সটা আমি বার করতে ভুলে গেছি। তো ও শপিং কমপ্লিট করে নিয়েছে, একটু আমাকে খোঁজাখুঁজি করছিল কিন্তু শপিং কমপ্লিট করে নিয়েছে। আর এই হচ্ছে
শপিং ব্যাগ, দেখি এবার কি করা যায়। ইরিটেট তো আমি করবই। औरत का चक्कर बहुत बेकार होता है। কার্ড বক্স তো ছিল বলে বেঁচে গেলে। কাকি তোমার এসে বসে থাকো না, কি তুমি বেঈমানি করবে সব জায়গায়? তোমার তো একটা স্বভাব বেঈমানি করা, চিটিং বাগ। ও কত স্যাড আরস কি জিন্দেগি। কেনাকাটা করা এখনো শেষ হচ্ছে না? না, আমি ফুচকা খাবো এখন এখান থেকে। খাও তুমি, আমি চলে গেলাম। গজব বেজতি হে। কার্ড বক্স থেকে যে তুমি যে পে করলে এত কিছু শপিং করার, ক্রেডিট কার্ডের বিলটা কে দেবে? কেন আমি দেবো? তুমি শপিং করেছো, আমি কেন ক্রেডিট কার্ডের বিল দেবো? দোকানে দেখো তো তোমার খাওয়ার জিনিস বেশি রয়েছে। সে যাই তো হোক না কেন, তুমি কেন করেছো? আমি তো কিনিনি আমার জিনিস কিছু। কেন খাও একটু, তুমি খাও, খাও একটু, খাও, খেয়ে দেখো না কেমন লাগছে। ভালো না খেলে তুমি দাও, তুমি এটা খেয়ে দেখো। খুব খারাপ করে না, তোমার দেখলে আমার মাথা ব্যথা গরম হয়ে যায়। আরে না, খেয়ে দেখো একটু, খাও। ভালো লাগছে না কিন্তু আমার। লেগে গেল হুট করে, আমি এখানে পাটা স্লিপ খেয়েছি আর এখানে হুট করে লেগে গেল। কি অবস্থা, এটা আমি ফেলে দেবো? তুমি কি জন্য এসছো না? আমি বুঝে গেছি, ঠিক আছে, কি জন্য এসছো আমি? ভালো হয়ে গেছে, তো গাইস নন্দিনী আর মা এখন ওই ঘরে টিভি দেখছে, আর এটা দেখে কিছু বুঝতে পারছো তোমরা? ফেভিকুইক যেটা আমার সাথে করেছিল দোকান যাওয়ার সময়, এবারে দেখো আমি ওর সাথে কী করি। থামস আপটা অর্ধেক খেয়ে রেখে দিয়েছি, ওকে দেবো, এমন দামা দেবো যে ওর হাত থেকেই ছাড়বে না থামস আপটা। সব কী করো, হ্যাঁ আমি একটু থামস আপ খেতে খেতে রেখে দিচ্ছি, খাবে? আচ্ছা আমি তো রেখে দিয়েছি, হ্যাঁ গরম হয়ে গেছে। তুই ম্যাজিক জানো তো, হেভি করছো তো, কি করে করলে হেভি হেভি করলে ম্যাজিকটা? আবার করো, আবার করো, দেখাও দেখি এরকম ভাবে রাখো, দেখি পড়ছে কিনা দেখি। বাবা জামার সাথে দেখি দেখি, দেখেছো কি কি হেভি কুই দিয়ে দিয়েছে? এই দেখো, এই দেখো, এই ম্যাজিক জানো তুমি? আমি দোকান যাওয়ার সময় তুমি কি করেছিলে? এবারে তোমার কথা দেবো জানো তো, এমন জায়গায় দেবো তোমার পটি বন্ধ হয়ে যাবে। খোলো, আমি জানি না, আমার কিন্তু লাগছে হাত দিয়ে, ডান হাতে তাও আবার। তুমি খোলো, তুমি ডানাতে নিতে গেলে কেন? ভেবেছিলাম যে চোখে করবো, ভেবেছিলাম চোখের দুটো পাতার মধ্যে ফেভিকুইক লাগিয়ে দেবো। দেখো পুরো একদম র্যাঞ্চোদা সামাজদা চাচারের মতো না? খোলো, তুমি খোলো, খোলো খোলো আগে, শিওর তো? তুমি তো বললে খুলতে। এ দেখো কি কিরকম ভাবে জুড়ে গেছে, তুমি একবার দেখো, পুরো প্লাস্টিক প্লাস্টিক একসাথে, দেখো এই দেখো। তুমি থামস আপের ব্র্যান্ডিং করে দিচ্ছ হাতে, পুরো প্লাস্টিক জল দিয়ে একদম পুরো উইয়ে করে দিয়েছে। দেখি দেখি দাও, আমি বার করে দিচ্ছি, দাও বার করে দিচ্ছি। তুমি টানবে জোরে, তুমি আমির খানের সামনে দাঁড়িয়ে আছো, দেখো দাও বার করে দিচ্ছি। আরে দেবে তো, কি হলো তুমি কি এই ঘরে এসছো? মা
এ আমার একটাই মাত্র ঘড়ি গো, আমার এক মা কি করলে দাই মার করছি, চলো এটা এরকম ভাবে বার করে না, তোমার মতো কড়া কড়া হাত নাকি আমার, এটা করতে তো আমি দেখাচ্ছি, তুই তো বেরিয়ে যাবে এটা আগে তোলো এই যে বাতাসা, ঠিক আছে এবার আমি এটা জলের মধ্যে মেশাবো আর একটু গরম করবো, কারণটা তোমরা একটু আন্দাজ করে ফেলেছো। তো আমি বলছি আমার একটু কদিন ধরে না পেটটা ব্যথা ব্যথা করছে, মানে 4-5 দিন ধরে একটু গ্যাসের ব্যথা হচ্ছে, তো আমি ডাক্তারের কাছে গেছিলাম দেখাতে আজকে সকালবেলায়, তো নন্দিনী যাইনি, আমি দোকান থেকে আসার পরে ডাক্তার দেখিয়ে এসেছি, বলছি একটু গ্যাসের ব্যথা আছে, কয়েকটা ওষুধ গ্যাসের ওষুধ লিখে দিচ্ছে ওই খেলে ঠিক হয়ে যাবে। তো আমি নন্দিনীকে বলবো যে আমি ডাক্তার দেখিয়েছি, আমাকে ইউরিন টেস্ট দিয়েছে, ঠিক আছে, তাই জন্য এই ইউরিন দেখো ভিডিওটা পুরো, তারপর তো বুঝতে পারবে কী করি আমি। তো গাইস এই যে রেডি, তো ভাই এটাকে ধরলে আরো বেশি ফিল আসছে। এবার এটা আমি ঘরে নিয়ে যাই, তার আগে ঘরে ক্যামেরাটা লাগিয়ে নিই, তারপর নন্দিনীকে ডাকবো আর ওর রিয়াকশনটা দেখবো কি হতে পারে, আর তোমরা দেখতে থাকো যে আমি কি করি এটাকে নিয়ে। তো গাইস নন্দিনী এখন জামা কাপড় আনতে গেছে ছাদ থেকে, ঠিক আছে, তো আমি আগে ক্যামেরাটা এখানে লাগিয়ে রাখলাম, তারপর ও আসুক, হবে প্র্যাঙ্ক। 5 মিনিটস লেটার বলুন A few moments later. কি এটা? হ্যাঁ ডাক্তারবাবু বলছি, পুরো 500 হয়নি কিন্তু হয়ে যাবে তো, না না 500 হয়নি, 500 একটা জিনিস ভুলে যাচ্ছি, চুপ করে থাকো না একটু, হ্যাঁ আমি নিয়ে নিয়েছি,
আচ্ছা বলছি, আজকে কি ফটো করবেন? না না গন্ধ নেই সেরকম। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঢাকনা একটু খুলে দিই। হ্যাঁ গরম আছে এখনো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হাত দিয়ে একটু পড়ে গেছে, অসুবিধা হবে কোনো? আচ্ছা তাহলে আমি ঘন্টা কানেক পর যাচ্ছি। ঠিক আছে। তুমি কি গো? কি গো মানে? তুমি ওটা আমার হাতে ধরে দিলে। তো এটা বলেছে কোথাও নিচে পিছে রাখতে না, এরকম ঝাঁকুনি হলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। মানে গঙ্গা জল নাকি? তুমি ফেলে দিলে জিনিসটা পুরো নষ্ট হয়ে গেল, আমাকে আবার মুততে হবে। ওইগুলো সরাও সরিয়ে বা বেরাও, তুমি ঘর থেকে বেরো আগে আমাকেও চান করতে হবে, বেরাও। কি এই তো তোমার পেটেই তো ছিল, পেট থেকে খালি বার করেছি, তো পেটেই তো থাকে। তাহলে গুও তো পেটে থাকে। অসুবিধাটা কি আছে? এখান থেকে যাও। এটা কি খারাপ জিনিসটা? কি সেটা তো বলো। ইউরিন টেস্ট করতে দিয়েছে, আমি মুতেছি, তার কি করবো আমি? তা আমাকে তো বলা না তুমি তোমাকে এইসব করতে দিয়েছে। আমি কি সময় পেয়েছি? আমি বলছি একটু দাঁড়াও, বলছি বলছি জিনিসটা ফেলে দিলে এবার আমাকে আমাকে এখন আমাকে 1-2 লিটার জল খেতে হবে, জল খেয়ে আবার আমাকে রাখতে হবে। আমাকে দিয়ে আবার পেটে ব্যথা আর পেটের মধ্যে ঘুষি মারছে। তোমাকে দেখে একটু মনে হচ্ছে না তোমার পেটে ব্যথা। ওফ, পেটের ব্যথা কি মুখে থাকে নাকি? যে মুখে মনে হবে বেড়াটা থেকে নোংরা ছেলে একটা। আমাকে এখন 1-2 লিটার আবার জল খেতে হবে, আবার কি বাথরুমে যেতে হবে। আচ্ছা আমাকে বলেছিল যে পাঁচশো আনতে মুখে। কেমন লাগলো? আমার ইউরিন মাথায় মারবো কিন্তু, বাজে কথা বলবে না। আমার কিন্তু মুতে দিয়েছি, একটু মুতে দিয়েছি। তোমার কি?
হিসা বলে তো নেই তোমার বেরিয়ে যাবে তোমার হিসি শোন শোন মায়ের সাথে করব আমার ভালো লাগে না তুমি যাও আমার খুব কেমন মায়ের সাথে করবো না মায়ের সাথে করবো ওই বোতলটা দেখলেই আমি বমি করবো সে বাতাসের জল হোক আর যাই হোক আমার খুব ঘেন্না লাগছে যাও এখান থেকে ঠিক আছে দাঁড়াও তো গাইস এবার রিপ্লে দেখতে হবে মায়ের উপরে হ্যালো হ্যাঁ ডাক্তারবাবু হ্যাঁ হ্যাঁ না না কোথাও নিচে রাখি বেশি ছাকাবে না হ্যাঁ 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 না না সেরকম ঝাঁক নেই তাহলে ঠিক আছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি হবে এটা কি আরে সেই এনার্জি ড্রিঙ্ক কি করবো যেটা বিয়ার গিলস খায় না কি করবো এটা এটা ধরে রাখো আমি একবার দেখি একটা ভিডিও করতে বলেছে ধরে রেখে কি হবে না ভিডিওটা করে ডাক্তার পাঠিয়ে পাক আরে ইউরিন টেস্ট করতে দিচ্ছে দুটো এসছি তুই ফেললে কেন এটা তা আমার হাতে দিয়েছিস কেন তুই মুতে এসছিস এ কি হলো কি তুমি খেলে ইউরিন খেলে তো বিয়ার গিলস খায় এনার্জির জন্য সিম্বা যখন বাথরুম করবে ধরটা আমি খাবো না খেয়ে দেখো না আরে একটুখানি খেয়ে দেখো না এনার্জি খেয়ে দেখো ভালো তুই যা নন্দিনী খেয়েছে ঠিক আছে বলো খা গিয়ে নন্দিনী তুমি কেন খাওয়া ওটা হচ্ছে বাতাসার জল ভরে ওরকম ছাবলামি ছাবলামি করছে বাতাসার জল আছে সাবস্ক্রাইব করতে হবে যেটা তোমরা করতে চাও না কেন জানি না সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও দেখা হচ্ছে নেক্সট একটা ধমাকাদার ভিডিওর সাথে তো চলো টাটা গুড বাই